বাতাবিতলা নামক এক গ্রামে ছোট্ট একটা কুঁড়ে ঘরে একাই থাকতো হৈমবালা। হায় 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 হায়, আমার সব ফুল তুলে নিয়ে গেছে গো, একেই তো আমি ব্যথায় হাঁটতে পারছি না, এখন আমি কোথা থেকে পূজোর ফুল পাবো? মুখ পোড়াটা সব তুলে নিয়ে চলে গেছে, শুধু এই পদ্ম ফুলগুলোই রয়েছে, যাক পরে তুলব, আগে কাজগুলো সেরে নি। এ কি, ফুলের কুড়িটা এমন নেতিয়ে গেল কেন? একটু আগেই তো দেখেছিলাম কত সতেজ ছিল, এরই মধ্যে কি হলো? আরে কে যেন কাঁদছে না, হয়তো পাশের ঘরে কোনো বাচ্চা কাঁদছে। ও হৈমমাসি, আরে মালতী, তুই এত সকালে, আর বলো না, কাল সকাল থেকে তোমার নুনটা দেব দেব ভাবছিলাম আর দেওয়াই হচ্ছিল না, এই নাও। গেল গো, ইস কতটা নুন পড়ে গেল, যা যা তুই ঘরে যা, পড়ে গেলে কি করবি বল। ঠিক আছে, মালতী চলে গেল। কে আসছিস রে? আমি পুরি দিদা। কই, আমি তো তোকে দেখতে পাচ্ছি না। এই তো আমি তোমার সামনেই তো আছি। এ কি, এ আমি কি দেখছি, একটা ফুল কথা বলছে? হ্যাঁ বুড়ি দিদা, আমি কথা বলতে পারি, আমি এক পরী, আমার মা আমাকে ফুল বানিয়ে চলে গিয়েছে। কেন রে, তোকে তোর মা হঠাৎ ফুল বানাতে গেল কেন? জানো বুড়ি দিদা, এক দুষ্ট রাক্ষসী আমার শক্তি নেওয়ার অনেক চেষ্টা করছিল, তাই তো মা আমাকে সুরক্ষিত রাখার জন্য ফুল বানিয়ে রেখে গিয়েছে। কিন্তু নুনে তুই সতেজ হলি কি করে? তা তো আমি জানি না বুড়ি দিদা। যেহেতু ফুলটি নুন পেয়ে সতেজ হলো, তাই ব্রাহ্মণী বৃদ্ধাটি তার নাম দিল নুন। এরপর থেকে বেশিরভাগ সময় বৃদ্ধাটি ওই ফুল গাছটির কাছে থাকত। আরে হৈমমাসি ফুল গাছটার সাথে কথা বলছে, নির্ঘাত মাথাটা খারাপ হয়ে গেছে গো। আচ্ছা নুন, তোর মা তোকে ফুল থেকে পরি করে আর নিয়ে যাবে না, কই এলো? জানি না বুড়ি দিদা, মা এখন কোথায়? তুই আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না দুষ্টু রাক্ষসী, আমার সন্তানকে এক শুভ স্থানে আমি রেখেছি, তোর অশুভ ছায়া কোনো দিনও সেখানে প্রবেশ করবে না। ইহ, তোর এত বড় সাহস, ঠিক আছে দেখবি তাহলে, আমি তোর মেয়ের ডানা কেটে ঠিক ওই শক্তি নেব, আর একবার যদি আমি ওই শক্তি নিতে পারি তাহলে আমাকে আর কেউ আটকাতে পারবে না। কতদিন আমি আমার মেয়েটাকে দেখিনি, আমি জানি যে ও নুন ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, ঝিমিয়ে পড়ে, হয়তো আমাকে না দেখে ও খুব কান্নাকাটি করছে, যাই একবার গিয়ে দেখে আসি। ওই দেখো বুড়ি দিদা, আমার মা আসছে। মা? ওই, আমি তো দেখতে পাচ্ছি না। মা, তুমি বুড়ি দিদাকে দেখা দাও, বুড়ি দিদার সাথে আমার খুব ভাব হয়েছে। আমি রানী পড়ি,
তুমি নিশ্চয়ই আমার মেয়ের কাছ থেকে সব শুনেছো। হ্যাঁ, আমি শুনেছি রানী পড়ি এক দুষ্ট রাক্ষসী আমার ছেলে বৌমা ও নাতিকে মেরে ফেলেছিল। আমি জেনেছি, ওই কি সেই রাক্ষসী? হ্যাঁ, ওই সেই রাক্ষসী। আচ্ছা, রানী পড়ি ওই রাক্ষসীকে মারার কি কোনো উপায় নেই? হ্যাঁ আছে, আমার মেয়ের ডানাতে এক অদ্ভুত শক্তি রয়েছে। সেই ডানার এক টুকরো কেটে তার মধ্যে এক চিমটে নুন মেশালেই সেটা একটা শক্তিশালী অস্ত্রে পরিণত হবে ও তাতে রাক্ষসী মারা যাবে। কিন্তু এই কাজ ওর 5 বছর না হওয়ার জন্য সম্ভব হচ্ছিল না। আজ ওর 5 বছর পূর্ণ হয়েছে। ঠিক আছে, আমিও তোমাদের পাশে থাকবো। এই নাও নুন। বুড়ি দিদা, ওই তো রাক্ষসী আসছে, তাড়াতাড়ি এই ফুলটার এক টুকরো পাপড়ি কেটে নুন ছেটাও। ঠিক আছে। দেখলি তো, আমি জানতাম তুই ঠিক তোর সন্তানের কাছে আসবি। আমি তককে তককে ছিলাম, তোকে অনুসরণ করেই আমি এখানে এসেছি। এবার আমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু তোর মেয়ে কোথায়? আমি তো তোর মেয়েকে দেখতে পাচ্ছি না। এ কি, এটা তোরা কি ছেটাচ্ছিস? একদম ছেটাবি না বলে দিচ্ছি, ভালো হবে না। কিন্তু আজ তুই শাস্তি পাবি দুষ্ট রাক্ষসী। এবার দেখ। অবশেষে রাক্ষসী মারা গেল। ছোট্ট পরীটি আবার নিজের স্বরূপে ফিরে এলো। বুড়ি দিদা, তুমি খুব ভালো, তুমি কোনো চিন্তা করো না। তোমার যখন আমার কথা মনে পড়বে তখনই ফুল গাছটার দিকে তাকিয়ে ডেকো, আমি চলে আসব। এবার আমরা আসি বুড়ি দিদা। এই বলে দুই পরি চলে গেল। বৃদ্ধাটি একাকিত্ব দূর না হলেও নিজের ছেলে বৌমা ও নাতির হত্যাকারীকে শাস্তি দিতে পেরে সে কিছুটা শান্তি পেল।